55 বছর বয়সে এলো জাতীয় সম্মান। মনের অদম্য জেদকে সম্বল করে জাতীয় স্তরে হাই জাম্পে সোনার মেডেল জয়ী রানাঘাটের গৃহবধূ হাসি রাশিদে। 55 বছর বয়সে এলো জাতীয় পর্যায়ের সাফল্য। মনের অদম্য জেদকে সম্বল করে 55 বছর বয়সে ইন্ডিয়া মাস্টার্স অ্যাথলেটিক্সে সোনা জিতলেন রানাঘাটের হাসি রাশিদে। মাস্টার্স অ্যাথলেটিক্সে 34 থেকে 80 বছর বয়সে হাই জাম্পে অংশ নিয়েছিলেন রানাঘাটের গৃহবধূ হাসি রাশিদে। গত 20 থেকে 22 তামিলনাড়ুর আন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় 41তম ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স কম্পিটিশন, সেখানেই অংশ নেন হাসি রাশিদে। হাই জাম্পে অন্যান্য রাজ্যের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অধিকার করে নেন নদিয়ার রানাঘাটের গৃহবধূ হাসি রাশিদে। পাশাপাশি জিতে নেন হাই জাম্পের সেরার শিরোপা সোনার মেডেল। রানাঘাটের দে চৌধুরীপাড়ার বাসিন্দা আশিস কুমার দের সাথে 1986 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাসি রাশিদেবী। এরপর থেকে সংসারের বিভিন্ন প্রতিবন্ধকতাকে জয় করে চলতে থাকে নিজের অনুশীলন, নিয়ম করে খেলাধুলোকে চালিয়ে গেছেন তিনি। অবশেষে এলো জাতীয় পর্যায়ের সাফল্য। এ বিষয়ে স্বামী আশিস কুমার দে বলেন, হাসি রাশিদেবীর এই সাফল্যে খুশি তার পরিবারের সদস্যরা, খুশি এলাকাবাসীরাও। এদিন রানাঘাটের বাড়িতে বসে হাসি রাশিদেবী বলেন, খেলাধুলাতে ওখানেও চ্যাম্পিয়ন ছিলাম, স্কুল থেকে আমাকে খুব লাইক করতো, এছাড়া বেঙ্গল কবাডি নাইটে খেলা সব খেলেছি। তারপরে তো পড়াশোনা করতে করতে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, সেটা তবু আমি সংসারে ছেলে মেয়ে বড় করা, আর আমাদের 51টি পরিবার ছিল, 4টে দেওয়ার ছিল, ননদ ছিল, তাদের নিয়েই আমি সংসার করেছি। করতে করতে এইবারে যেহেতু খেলাধুলা করতাম, ওখান থেকে চিঠি পাঠাতো যে তুমি মিট করো, মিটে আসো, তা আমি 2 একবার করেছি। একবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমার খেলা ছিল, বড় জামাই রেলের থেকে আমাকে ফার্স্ট প্রাইজ দিয়েছিল। তারপরে আবার স্টপ হয়ে গেছিল, আমার স্বামী 99তে ক্যান্সারে আক্রান্ত হয়, তখন তো আমার জীবনের আর এক যুদ্ধ শুরু হলো। যেহেতু আমি মনে হয় একটু খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম, তাই আমার মনের জোরটা নিয়ে আমি ওকে নিয়ে একাই বেরিয়ে গেছিলাম। আমার তখন মেয়ে ক্লাস 8-এ পড়ে, ছেলে ক্লাস 4-এ পড়ে, 5-এ উঠবে। যাই হোক, তারই মধ্যে সব কিছু করে আজকে আবার স্টেটে জয়েন করে যখন সিলেকশন পেয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, রানাঘাট।